এই যে মোতার যুদ্ধ, যেখানে মাত্র 3,000 মুসলিম সৈন্য আর 2,00,000 রোমান সৈন্য, যুদ্ধ কি সম্ভব? এরপরেও মাত্র 12 জন সাহাবি শাহাদত বরণ করেছেন এই যুদ্ধে, 3,000-এর মধ্যে মাত্র 12 জন, তার মধ্যে 3 জন সেনাপতি, একজন যায়েদ ইবনে হারাসা, নাম মুখস্থ রাখবেন, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, একজন শহীদ হচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, তিনি বলছেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সালাম জানাই, দরুদ পড়ি, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন, মনঃক্ষুণ্ণ হয়েছেন, কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে, এইমাত্র দেখলাম যে তাকে তার 2 কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক 2টা জান্নাতের পাখা দিয়েছে, এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন, কেঁদেছেন, ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল তারাও সেই পথের পথিক হয়েছেন। তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে? হয়নি। পিতামাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে টেনশন করতে হয় না। একটা কথা বলতে চাই, এই 3 জন সাহাবি শাহাদত বরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন তরোয়াল সাইফ, তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছেন। তার নাম কে বলতে পারবেন? শুকরান, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন, এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন। তার একার শৌর্যবীর্যে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবি শহীদ হয়ে গেছেন এবং প্রায় 70 জন, এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একজনের কীর্তির কারণে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। শুনেন, উমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক মোতার যুদ্ধে এমন শৌর্যবীর্য দিয়েছিলেন যে তিনি বলছেন আমার হাতে ওই দিন 9টা তরোয়াল ভেঙেছে। কয়টা? 9টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে। তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম, এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিচ পর্যন্ত কাউকে আন্ডার এস্টিমেট করবেন না, সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং খালিদ বের করতে পারে। ইসলাম সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবেন, আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারলে আল্লাহ পাক তৌফিক দান করবেন। আমিন।